রাজ্যের পরিবহন দপ্তরের বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সংশোধিত জরিমানার তালিকাও প্রকাশ করা হয়েছে। বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কার্জন গেট চত্বরে জেলা পুলিশ প্রশাসনের বিরাটা সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিন ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সরকারি আইন মোতাবেক জরিমানাও করা হয়েছে। এছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং এর বিরুদ্ধেও প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই দিন পুলিশ প্রশাসনের এই রূপ উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। প্রশাসন এই কদিন ধরেই নতুন আইন কার্যকর হওয়ার পর থেকেই আমরা বর্ধমানবাসীরা দেখতে পাচ্ছি যে প্রশাসন সব দিকে নজরদারি দিয়েছেন, যেখানে বিশেষ করে বাই মানে ফাইনের ক্ষেত্রে একটা বাড়তি সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকার এবং প্রশাসন পরিবহন সব কিছুর পক্ষ থেকে। যেমন সিট বেল্ট না পড়লে আগে যেমন একটা 100 টাকা স্পট ফাইন বা কিছু একটা হতো, সেটা এখন 1000 টাকা। হেলমেট না পড়লে যেটা ছিল অল্প টাকার ফাইন, সেটাও 1000 টাকা। বৈধ পারমিট না থাকলে এখন 10,000 টাকা। ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালালে 2,000 টাকা। প্রশাসনিকের সঙ্গে কোনো দুর্ব্যবহার করলে সেখানে 5,000 টাকা। এইভাবে কিছু কিছু ক্ষেত্রে টাকার মূল্যবৃদ্ধি হয়েছে ফাইনের ক্ষেত্রে, এবং মানুষের টাকাটার মূল্যবৃদ্ধি যেটা বড় কথা নয়, যেটা সবাই মিলে প্রশাসনের ক্ষেত্রে বক্তব্য যে আমরা মানুষের সচেতন করাটাই আমাদের কাছে বড় লক্ষ্য, যাতে মানুষ সচেতন হয়, টাকাটা ফাইনটা নয়, নিজের সেফ ড্রাইভ সেফ লাইফের মাধ্যমে মানুষ যাতে নিজেদের যাতায়াতের সময় নিজেরা যাতে সেফটি হিসেবে চালাতে পারে, যাতে মানুষের প্রাণহানির ক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে মানুষের কম হয়, মানুষের জীবন সুরক্ষা থাকে, সেটি প্রশাসন সচেতনের সঙ্গে ফাইনটাও করছে, দুটোই করছে। বেসিক্যালি যেটা প্রশাসনের মেন উদ্যোগ মানুষকে সচেতন করা, যাতে আগামী দিনে দুর্ঘটনা প্রবণতা কমে। দেখুন, আমরা পূর্ব বর্ধমান জেলা পুলিশের যে একটা অফিসিয়াল যেটা সাইট আছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে, সেখানে দেখলাম একটা নির্দেশিকা জারি হয়েছে, যেটা ওই হেলমেট যদি না থাকে তাহলে যেটা আপনার 100 টাকারটা 1,000 টাকা, এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের জন্য একটা দেখলাম সমস্ত ট্যারিফটা হয়তো আমার মনে নেই, কিন্তু অ্যাকচুয়ালি যে বার্তাটা যেটা পুলিশ দিতে চাইছে সেটা কিন্তু খুব স্বাভাবিক এবং সেটা খুব ভালো, কারণ গঠনমূলক বার্তা। এই কারণে আমি বলবো, কারণ মানুষ দেখুন, আলটিমেটলি হেলমেটটা যদি আমরা পরি তাহলে কিন্তু একজন বাইক আরোহী তার দুর্ঘটনার কবলিত হাত থেকে কিন্তু সে বাঁচবে, একজন পুলিশ প্রশাসন নয়। প্রশাসন কিন্তু সেটাকে বারবার লাগু করার চেষ্টা করছে। এই ক্ষেত্রে আমরা বলবো যে পুলিশ এখন কিন্তু প্রথম দিকটায়, এখন আমরা দেখছিলাম যে তারা একটা সচেতন বার্তা যেটা এখন তারা প্রচার একটা করছে মানুষকে বোঝানোর জন্য, এবং মানুষকে একটা যে আপনারা এই নিয়মাবলীগুলো আমরা এখনও পর্যন্ত তারা প্রযোজ্য হয়তো করেনি, আমি যতটা খবর পেলাম যে এখনও পর্যন্ত তারা নিয়মাবলী প্রযোজ্য করেনি, কিন্তু আগামী দিনে তারা এই নিয়মাবলী প্রযোজ্য করবে। তার আগে কিন্তু তারা মানুষকে কিন্তু জানিয়ে দিচ্ছে, জায়গায় জায়গায় তারা কিন্তু এই প্রচারটা কিন্তু তারা করছে। বর্ধমান থেকে পিন্টু ব্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।